सुभानअल्लाह बोल दे। अल्लाह नबी हजरत ज़ैनब रदियल्लाहु ताला अन्हार मे हजरत उमर नबी पीठे करे नमाज पढ़ते भालोबासा मेर मे नबी पाकेर मे द्वितीय मे हजरत रुकैया রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিল একটা হযরত আব্দুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেলে হযরত রুকাইয়া 21 বছর বয়স মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ওজন্য বদরের যুদ্ধে হযরত উসমান ইবনে আফফান ছিলেন না ইনি হামেলা ছিলেন পেটে বাচ্চা আল্লাহ রাসূল মানা করলেন তুমি এসো না আমার মেয়ে হযরত রুকাইয়া অসুস্থ তুমি এসো না হযরত উসমান কিন্তু বদরের যুদ্ধে ছিলেন না নবী পাক মানা করলেন যাও তুমি রুকাইয়ার কাছে থেকো তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন 21 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর আরেক মেয়ের সাথে নবী বিয়ে দিলেন নাম হলো হযরত উম্মে কুলসুম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কোনো ছেলে মেয়ে ছিল না উনার কোনো সন্তান সন্ততি ছিল না উনার উনিও ইন্তেকাল হয়ে গেলেন উনিও ইন্তেকাল হয়ে গেলেন নবম হিজরি নবী পাকের ওয়াফাত শরীফের এক বছর আগে রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রাসূল বলেছিলেন যদি আল্লাহ পাক আমি নবী আমাকে 40টা মেয়ে দিতেন আমি নবী এই 40টা মেয়ের সাথে আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম সুবহানাল্লাহ শরীয়ত ইসলামে একসাথে একই মায়ের দুই বোনকে শরীয়তে একসাথে বিয়ে করাটা হারাম শরীয়তের মধ্যে হারাম একসাথে এক মায়ের পেটে দুই বোনকে রাখতে পারবেন না একজন ইন্তেকাল করে আরেকজনকে করতে পারে একজনের সঙ্গে সংসার ভেঙে গেলে আরেকজনকে করতে পারে দুই বোনকে একসাথে রাখতে পারবেন না আল্লাহ রাসূল বলেছেন যদি আমার এক মেয়ে আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার বিয়ে দিতাম তাকেও যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার বিয়ে দিতাম তাকেও যদি আল্লাহ ডাকতেন পরেরটার সাথে আবার দিতাম এই করে যদি আল্লাহ 39 জনকে ডেকে নিতেন 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের সাথেই বিয়ে দিতাম সুবহানাল্লাহ আজরে বড় গেল না বলেন আলহামদুলিল্লাহ আবু বকর সিদ্দিক বলছে আই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আমারে আয়েশাকে বিয়ে করে সবই তো কাফের কার হাতে তুলে দিই কে আমার আয়েশাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরের হাতে তো তুলে দিতে পারে না বিয়ে করে উসমান ইবনে আফফান বলছে আমি বিয়ে করব না খুব চিন্তিত হয়ে গেলেন ছেলে মেয়ে বড় হলে মা বাবার একটু চিন্তা থাকে না বলে ও বাপ জানেরা যে আমাদের সমাজে আবার ঘটক আছে ঘটক উকিল ভালো ভালো আল্লাহওয়ালা নামাজি ঘটক নাই ছেলেটা বড় হলো মেয়ে বড় হলো ও চাচা ছেলেটা বড় হলো মেয়েটা বড় হলো যদি একটা ভালো নামাজি আল্লাহওয়ালা পরেজগার যদি একটা ফ্যামিলি খুঁজে দিতে আগে একটা কথা ছিল ভালো ছেলে পাওয়া মুশকিল সমাজে একটা কথা চলতো না আমার আলোচনা থেকে আপনারা বিরক্ত রেসপন্সটা কম কেন আপনি জানেন আমার ওপর থেকে কি হচ্ছে এখন কাল থেকে নিয়ে এখন পর্যন্ত ঘুম নেই আমার গতকালকে আমি এই সময় খাজা হুজুরের দরবারে আদমি শরীফ আজকে বেলা দুটোর সময় বাড়ি ফিরেছি কালকে সারা রাত এক সেকেন্ড ঘুমাই হজরের পরে ফ্লাইট ধরে দুপুরবেলা ঘরে এসেছি ঘরে এসো ঘুম নেই এসে অজ করছি একটু রেসপন্স না পেলে আমার বলার আগ্রহটা থাকবে আমারও তো একটা মনের একটু শান্তি লাগে যে আমি যে ওয়াজটা করছি হয়তো মানুষ মনোযোগ দিয়ে শুনছে ভালো লাগছে বলেন আগে একটা কথা ছিল প্রচলন ভালো ছেলে পাওয়া মুশকিল এখন শুধু ওটা নেই এখন ভালো মেয়ে পাওয়া মুশকিল এখন ছেলে মেয়ের বিয়ে দিলে তাকে টাকা আমি দেখতে মানা করি অবশ্যই দেখবেন দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে কিন্তু টাকা দেখার আগে দেখতে হবে আমাদের ছেলেটা বা মেয়েটা নামাজের দিকে কতটা মজবুত আল্লাহর রাসূল বলেছেন বিয়ের জন্য চারটি শর্ত বলেছেন মালিহা জামালিহা হাসাবিহা ফাসফারু বিজাতিদ্দিন মালিহা সম্পদ জামালিহা সৌন্দর্য হাসাবিহা নসব বংশ লাস্টের আল্লাহ রাসূল যেটা গুরুত্ব বেশি দিনের ফাসফারু বিজাতিদ্দিন
এই যে বিয়ে দিচ্ছ ছেলে বা মেয়ে দিনের ওপর কতটা মজবুত, এটা হলো মূল কারণ বিয়ে দিবা। বিয়ের মূল কারণ হলো এটা, ছেলে বা মেয়ে দিনের ওপর কতটা মজবুত। ছেলে কি করে? চাকরি করে, বলে বিরাট ব্যাপার। জিজ্ঞাসা করলো না ছেলেটা নামাজ পড়ে তো, কথা বলে না, আমাদের চিন্তা গজব আসবে না তো রহমত আসবে, কথা বলে না। ছেলে কি করে? ছেলে চাকরি করে, মাস গেলে 50,000 মাইনে, বলে বিরাট ব্যাপার। নামাজ হোক আর নাই হোক জাগে যাক, 50,000 মাইনে তো আছে, রহমত হবে বলে মনে হয়, ও জন্যই তো গজব। দেখছেন না চতুর্দিকে গজব কেন? আমরা আল্লাহ আল্লাহর রসুলের পথ ভুলে গেছি, আল্লাহ শরিয়াত রসুলের শরিয়াত আমরা ভুলে গেছি, নাউজুবিল্লাহ মিন যালিক, এখন নিজেদের শরিয়াত তৈরি করছি আমরা। তার মানে যা ভালো লাগছে তাই করছে, ওটাই দিনের উপর চাপাচ্ছে। মসজিদের পাচিরে হেলান দিয়ে তাস খেলে, নাউজুবিল্লাহ বলতে পারেন না। মসজিদের মাঠে বসে জুয়া পেটে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। মাদ্রাসার পাচিরে হেলান দিয়ে মাদ্রাসার সামনে বসে জুয়া খেলে, সাতটা খেলে, তাস খেলে, মসজিদের মাঠে বসে সন্ধ্যের পরে মদ খায়, রহমত হবে না গজব হবে আমাকে বলেন আপনি? কিসের রহমতের আশা আমরা করছি? ওই জুম্মার দিন মাথায় টুপি দাল্লাওয়ালা হয়ে চলে গেলাম, ওটাই রহমত? না না, ওটা রহমত নয়। বাকি জীবনটা কি হচ্ছে বলেন আমাকে? আমাদের সমাজ মুসলমানের ঘরের ছেলেগুলো লটারির উপর ডুবে গেছে একদম, কোটি কোটি টাকার লটারি, নমাসে ছমাসে কে একজন 1.5 কোটি পেল, ওটাই এখন এক মাস ধরে হেডলাইন হয়ে চলছে। বলে ওই 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 ধুলো করে পেয়েছে 30 টাকার লটারি 1.5 কোটি, বাড়ির কাছে এসে গেছে কাট কাট। নাউজুবিল্লাহ বলবেন না। এখন আমার সমাজের চায়ের দোকানেও দেখি লটারি বিক্রি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না। কিসের রসুলকে ভালোবেসে কি বলেন না? নবীর মহব্বত তো ওটা, যেটা নবী মানা করেছে সেই দিকে ফিরে না তাকাত। নবীর মহব্বত তো ওটা, যেটা নবী বলেছে পুরো না করতে পারলো কিছুটা মেনে চলা। শরাব পান করতে রসুল বললেন না, মুসলমান শরাবে ডুবে আছে, আবার দু হাত তুলে চিল্লে বলি রসুলের জন্য জান দিয়ে দেবো, জান আছে তো দিবি, কথা বলে না। মসজিদে আজান হয়, মসজিদের পাশে বসে সাতটা চলে, মসজিদে আজান হয় ক্লাবের টিভিটা বন্ধ হয় না, বললে আবার বলে মসজিদ দূরে গানের আওয়াজ যাবে না, কতটা হিমাগতি হয়েছে তাকে, কতটা অহংকার, আল্লাহর আজাব তাকে কত তুচ্ছ মনে করেছে তাকে। জাহান্নামায় যাবার জন্য একটা সাগিরা গুনাই কিন্তু যথেষ্ট মনে রাখবে, এত লাগবে না, ফেল হতে গেলে হাফ নাম্বার লাগে, হাফ নাম্বার 30 নাম্বার লাগে না, কথা ঠিক বলছি না ভুল বলছি? ফার্স্ট ডিভিশন পেতে গেলে হাফ নাম্বারে যথেষ্ট, লেটার মার্ক স্টান যারা করে, লেটার মার্ক 1 থেকে 10 এর মধ্যে হাফ নাম্বারের ডিফারেন্স থাকে, হাফ নাম্বার, এই হাফ নাম্বার বেশি পেয়েছে অল ওয়েস্ট বেঙ্গলে উই ফার্স্ট হয়ে গেল, মাত্র হাফ নাম্বারের জন্য, 100 নাম্বার নয়। একটা দিশলাইয়ের কাটিতে জানবেন গোটা বিল্ডিংটা ধরানো যায়, এত দিশলাই কাটি লাগবে না, একটাই লাগবে যে ধরাবার মতো ধরা দেবে। জাহান্নামায় যাবার জন্য একটা সাগিরা গুনাহ যথেষ্ট মনে রাখবে। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধিটা, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমার এই যুবক ভাই বন্ধুকে নোংরা কর্ম থেকে আল্লাহ দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, কবে ভালো হব আমাকে বলে, নিজে নিজেকে জিজ্ঞাসা করেন কবে আমি পরিবর্তন হব। চতুর্দিকে গজব, এই করোনা ভাইরাস এটা কি রোগ, কথা বলে না, এটা গজব গজব, কে কি মানবে আমার দেখা দাদা, আমার ইমানে এটা ধরেছে, আমার ইমানে এটা, এটা আল্লাহর গজব। একটা রোগের ওষুধ হয়, গজবের ওষুধ হয় না। পেপার খোলে, নেটটা খোলে, নেট নিউজ চ্যানেলগুলো খোলে, আগামীকাল থেকে সতর্কতার রেড অ্যালার্ট করেছে কিছু কিছু এলাকা, ঝড় হবে আর পানি হবে বলছে, কথা বুঝতে পারেন না? সায়েন্স এত ডেভেলপ করেছে, চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদে মাটি খুঁজে পেয়েছে, পানি চাঁদে বিল্ডিং হচ্ছে বলছে। কদিন আগে দেখলাম বাংলাদেশের এক লোক চাঁদের
বলছে এই চাঁদে এটা আমার জায়গা কিনেছে, আমি একটা ছবি পোস্ট করে পড়েছেন কি আপনারা, আমি পড়লাম নিউজে, একটা ছবি দিয়ে বলে চাঁদে আমি ঘর জায়গা কিনেছি। এখন চাঁদে লোক যাবে থাকবে, সেখানে এখন বিল্ডিং তৈরি হচ্ছে চাঁদে, কীর্তি দেখেছেন? সায়েন্স এত অ্যাডভান্স ডেভেলপ করেছে, বলেন তো সায়েন্সকে ওই ঝড়টাকে আটকাতে বলেন তো দেখি। 15 দিন আগে থেকে রেড অ্যালার্ট, ঝড় হবে, ইয়াস হলো ইয়াস, আগে থেকে সতর্ক আবহাওয়া দপ্তর একটা আংশিক বলেন আটকাতে পেরেছিল। 30 ফুট উঁচু দিয়ে ঢেউ নামছে, কেন আটকাতে পারলো না? সায়েন্স এত ডেভেলপ, গজবের ওষুধ হয় না, গজব আটকাবার কেউ কিয়ামত পর্যন্ত কোনো যন্ত্র তৈরি করতে পারবে না। রোগের ওষুধ হয়, গজবের ওষুধ হয় না, করোনাটা হলো গজব, এটা আমার ইমান। কে মানবে না মানবে আমার দেখা, আমি মানি, আমার ইমান পছন্দ আপনার নাও হতে পারে, আমি আমার জায়গায় মজবুত। একটা ভালো ডক্টরকে গিয়ে জিজ্ঞাসা করেন তো, এই যে ভ্যাকসিন কোভিড শিল্ড কোভ্যাকসিন এটা এটা করোনার ওষুধ, জিজ্ঞাসা করেন তো একটা ভালো ডক্টরকে, আমি বলবো না, একটা ডক্টরকে বলেন এক বাক্যে বলবে না কোভিড শিল্ড বা কোভ্যাকসিন করোনার ওষুধ নয়, তাহলে বলবেন হুজুর নিতে মানা করছেন না, কেন নিতে মানা করবো? তারপরে ডক্টর বলবে করোনার ওষুধ নয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বৃদ্ধি করে এই ভ্যাকসিন, আমি নিতে মানা করছি না, কিন্তু কোনো ডক্টর বলতে পারবে না এই ভ্যাকসিন নিলে তার করোনা হবে না, ডবল ডোজ নিয়ে মারা যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল? পজিটিভ মানে মৃত্যু নয়, নেগেটিভ মানে হায়াত নয়, হায়াত আর মত সবই আমার আল্লাহর হুকুমের ইশারায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ রুখতে পারবে না। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা, আল্লাহ বা কুরআন শরীফে বলেছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস, জলভাগে আর স্থলভাগে যা কিছু হয় যা কিছু ঘটে সবই কিন্তু আমাদের কর্মের ফল। আল্লাহ কুরআন শরীফে বলে দিয়েছে এই যে দেখছেন গজব, এ আমাদের কর্মের ফল। নামাজ নেই, তসবি নেই, জিকির নেই, ইবাদত নেই, হারাম হালাল বাছাবাছি নেই, ছোট বড় জ্ঞান গব্য নেই, গজব না রহমত? এই তো আমার মুরব্বী বাপগুনু বসে আছেন, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, বলেন আপনারা যখন আমাদের মতন ইয়ং ছিলেন, ইয়ং সমাজে 100টা বাড়ি থাকলে 70টা বাড়ি থেকে ফজর আর মাগরিবের, আপনার ফজর আর মাগরিবের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ পাওয়া যেত। ও মুরব্বী বাপের একটু হ্যাঁ হো দেন। এখন বর্তমান সময় সন্ধিক্ষণে 10টা বাড়ি তো পাবে না, 10টা বাড়ি তো কোরআন শরীফ তেলাওয়াত হয় না, রহমত না গজব বলে। আল্লাহ পাক এই গজব থেকে আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। গোটা পৃথিবীর মোমেন মুসলমানকে আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে ভালো কিছু উকিল আছে, ভালো ভালো সম্বোধন জুড়িয়ে দেয়, বাবা তোরা সুখী হ, আল্লাহ তোদের সংসারে শান্তি দিক, আছে না? না। আবার আমাদের সমাজে কিছু আছে 5000-এর ভিখারি, জানেন আপনারা 5000-এর ভিখারি, ভিখারি মেয়ের বাপকে গিয়ে বলে ভালো ছেলে পেয়েছি, চাকরি করে ছেলে, তো 5 কান করোনি, চুপি চুপি রেজিস্ট্রিটা করে নাও, করোনার সময় বেশি বড় কোথায় পরে খানা করবে, মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করিয়ে নেয়, মেয়ে শ্বশুর বাড়ি যায়, 15 দিন পরে আসে ঘরে এসে খালি কাঁদে, এই কাঁদিস কেন? তো স্বামী রাগ করে, মারে, শ্বশুর শাশুড়ি জ্বালায়, তাহলে কাঁদছিস? এত খরচা করে বিয়ে দিল, মেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তুমি বললে জামাই চাকরি করে, কেন ঘটক তো বললো করে না, বলে আব্বা সকালে হলে নাস্তা করে যায়, দুপুরে এসে গোসল করে খেয়ে আবার চলে যায়, রাত 9টা 10টার সময় ঘরে আসে, এতক্ষণ আবার কিসের ডিউটি দে? মানে গ্রামের মোড় মাথায় মাচায় ক্লাবের সামনে বসে সকাল থেকে রাত 11টা পর্যন্ত কি করে? মোনাজাত কথা বলে না, মোনাজাত করে, তাস খেলে, সরকারি চাকরি কে দিল? ওই 5000-এর ভিখারি, বুঝলেন না? কিছু কিছু উকিল ফটো কাজে দেখবেন পকেটে এত ফটো, এই তো সামনে বিছিয়ে দিলাম, কোনটা দেখবি দেখ, পাগল ছেলের বাড়ি দেখেছিস 5 তলা পাথর দিয়া ঘর, পাড়ার ধনী লোকের ঘরটা দূর থেকে দেখে দেয়, ওটা বিয়ের পরে তাকে তিরপল দিয়ে ঘিরা, ওটা হারাম,
আল্লাহ তোমার জন্য আযাব শাদীদ কঠিন আযাব আল্লাহ কবরে রেখেছে। কেন? ওরা মানুষ নয়। তুমি মিথ্যা বলে পাঁচটা টাকা দেখাও, সত্যি তিরপলেরটাই দেখাও, মেয়ের বাপের পছন্দ হয় দেবে নাই না দেবে, ছেলের বাপের পছন্দ হয় সম্বোধন করবে নাই নাই করবে, মিথ্যা আশ্রয় নিলে ওটা হচ্ছে হারাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই নোংরা কর্ম থেকে আল্লাহ মুসলিম সমাজকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আবার আমার সমাজে দেখবেন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দেখতে দেয় মেয়ে, গোটা গ্রাম উজাড় করে চলে যায়, খাওয়া দাওয়া হয়ে এবার বলে মা মেয়েটাকে আনো তো দেখি, একটা চেয়ারে এনে বসায়, সব ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের চাস্ত ভাই, ছেলের দুলা ভাই, ছেলের অমুক সব বসে থাকে, বাড়ির মেয়েগুলো থাকে, মেয়েটাকে বলে মা একটু হাঁটো তো এদিক তো হয় না এগুলো, একটু হ্যাঁ হো দেখ ভাবছে সানাউল্লাহ সিদ্দিকী হাসাতে এসেছে, শরিয়াতের বিধান বলছে আমাকে, ওয়াস্ত নবীর কথা শুনতে হবে, এগুলোকে ঠিক করবে, বলেন আমাকে, বলেন এগুলোকে পাল্টাবে। দেখবেন অত বেগানা পুরুষ গুণ থাকে, ছেলের বাড়ির একজন মহিলা উঠে গিয়ে মাতার ঘুমটা নামিয়ে, মা দেখি তো মা তোমার মাথায় চুলটা কত, ওটা হারাম শরীয়তে। আপনার অধিকার নেই পরের মেয়েটাকে আপনি পাঁচজনের সামনে অপমান করবেন। যদি মেয়েটার মাথার চুল দেখতে হয় মেয়েটাকে নিয়ে চলে যান মেয়ে মহালে, মেয়েরা মেয়েরা দেখবেন বেগানা পুরুষের সামনে কে আপনাকে হুকুম দিয়েছে মেয়েটার মাথা থেকে ঘুমটা নামিয়ে চুল দেখে, শরিয়াতে ওটা হারাম, আল্লাহ শরিয়াতে ওটা হারাম, আপনি গুনাহ কবিরা করেছেন। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার দেখবে বলে মা একটু কোরআন শরীফ পড়ো তো, আলহামদুলিল্লাহ এগুলো এলাকায় হয় না, মেয়েগুলোকে কোরআন শরীফ পড়তে বলে না, কোনোদিন দেখেছেন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে বলে বাবা একটু কোরআন শরীফ পড়ো তো, হয় এদিকে ছেলেকে কোরআন শরীফ পড়তে বলে না? কেন? ও মেয়েদের জন্য নামাজ ফরজ, ছেলেদের জন্য সুন্নত। ছেলেদেরও জিজ্ঞাসা করবেন কেন করবেন না, মেয়েটাকে কার হাতে দিচ্ছেন দেখবেন না, সে কোরআন শরীফ জানে কি জানে না, 100 বার দেখবেন। আপনি যদি আমার মেয়েকে পরীক্ষা করতে পারেন কোরআন শরীফ জানে কি জানে না, কারণ আপনার ছেলে বলে আমি মেয়ের বাপ আমার অধিকার নেই ছেলেটাকে পরীক্ষা করার, কোরআন শরীফ জানে কি জানে না, 100 বার জিজ্ঞাসা করবে, এতে কোনো গুনাহ নেই, 100 বার করবে। আল্লাহ পাক শরিয়াত মোতাবেক আমাদের চলার তৌফিক দেয়। বলুন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আকবর চিন্তিত হয়ে গেলেন কার হাতে মেয়েটাকে তুলে দিই, সবই তো কাফের। উমার ফারুক বলে বিয়ে করবো না, ওসমান গনিও বলে করবো, গভীর রাত্রিরে চিন্তিত হয়ে শুয়ে পড়লেন, কে যেন গভীর রাতে স্বপ্নে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জন্য চিন্তা করবেন, কারোর কাছে আর যাবেন না, আগামীকাল সকালে এই সম্বোধনটা নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে নবীকে বিয়ের প্রস্তাবটা আল্লাহ রসুলকে গিয়ে দেবে। সুবহানাল্লাহ, আজরে বলা যাবে না আল্লাহ নবী গুজরা শরীফে আদেন, ওই যুবক কেরাম ও আমার মুরব্বি বাপ দাদারাম, আল্লাহ নবী হুজুরা শরীফে গভীর রাত্রিরে তাশরীফ খানা রেখে দেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ও যুবক আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল কি মনে করে এসেছেন, কি চিন্তা করে এত গভীর দরবারে পছন্দ হলো না, হুজুর আপনি কি বিয়ে করবেন, হুজুর আপনি কি নেতা করবেন, হুজুর আপনি কি বিয়ে করবেন, ও যুবক আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরতে জিবরাইল আমি নবী বিয়ে করব, আমি নবী নিকাহ করব, তবে আমি নবী তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না, এই গভীর রাত্রিরে কার বাড়ি মেয়ে দেখতে যাব, কোথায় গেলে মেয়ে পছন্দ খানা করবে, কার বাড়ি মেয়ে দেখতে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী
কারণ বাড়ি যাওয়া লাগবে না কারণ বাড়ি যেতে হবে না এখানে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে ছবি কানা আল্লাহ নবীকে ওই গভীর রাত্রিরে শরীরের গোশতে দেখালেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর এই রাতে আবার কার বাড়ি যাবে আপনি বিয়ে করবেন কি বলেন আল্লাহ বলে পাঠিয়েছে নবী বলে বিয়ে করব মেয়ে করব আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের চেহারা আমার নবীকে ওই রাতে দেখাচ্ছে হুজুর এই মেয়ে পছন্দ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আগামীকাল সকালে আবু বকর সিদ্দিক আপনার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেবে হুজুর আপনি না বলবেন কতক ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম পছন্দ করে পাঠিয়েছেন স্বয়ং আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান বলেছে আল্লাহ রাসূল যখন অফার শরীফ পাচ্ছেন আমি আয়েশা আমার বুকে আমার কোলে মাথা রেখে রাসূল অফার শরীফ লাভ করেছে নবী অফার শরীফের আগে ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী আজ বেরোতে পারছি না কমজোর হয়ে গেছে একটু তোমার আব্বাজানকে গিয়ে বলো আমার সাহাবাদের নিয়ে যান একটু নামাজটা পড়িয়ে দেয় আল্লাহ রাসূল বলেছেন দিনের তিন ভাগের এক ভাগ ইল আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে আল্লাহর দিনের তিন ভাগের এক ভাগ ইল আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে নবী পাক অফার শরীফের পরে সাহাবারা কোনো ফতোয়ার রায় দিলে সর্বশেষের রায়টা মা আয়েশা দিলেন আল্লাহ রাসূলের এই 1.5 লক্ষ সাহাবা সাহাবিয়াদের মধ্যে মাত্র 10 জন ফতোয়া দিতেন ফকিহ ছিলেন 10,000 জন ছিলেন মুস্তাহিদ হাদিস বর্ণনা করতেন 10,000 কম বেশি আর এই 1.5 লক্ষর মধ্যে মাত্র 10 জন ছিলেন ফকিহ ফতোয়া দিতেন এই 10 জনের মধ্যে একজন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলেন সুবহানাল্লাহ সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল বলে যাও তোমার আব্বাকে বলো যেন আমার ইমামের জায়গায় দাঁড়ায় মা ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হুজুর দি আপনি মাপ চাই আমার আব্বা যে আপনাকে বড়টা ভালোবাসে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার ইমামতির জায়গায় আমার আব্বা দাঁড়াতে পারবে না আমার আব্বার মনটা নরম আমার আব্বা জান আপনাকে খুব ভালোবাসে হুজুর আমার আব্বার নাম না বলে হুজুর অন্য কারোর বলে নবী বলছেন লা আবি বকর আয়েশা অন্য কেউ নয় তোমার আব্বাকে বলো মা আয়েশা টুক 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 করে চলে গেলেন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমার নবীর স্ত্রী আমাদের মা হযরতে মা হাফসা উমার ফারুক হুজুরের মেয়ে উনিও আমার মা নবীর স্ত্রী হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা গিয়ে বলে হযরতে হাফসা নবী পাক কমজোর নববী শরীফে যেতে পারবে না নবী আমার আব্বার নাম বলতে নামাজ পড়ার কথা কিন্তু আমার আব্বার মনটা খুব নরম নবীর মুসাল্লায় আমার আব্বা দাঁড়াতে পারবে হাফসা তুমি এক কাজ করো নবী পাকের কাছে গিয়ে বলো ওটা যেন আমার আব্বার নাম না বলে তোমার আব্বারটা বলে তোমার আব্বার মনটা শক্ত হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে নবীর পাশে গিয়ে সালাম দিলেন নবী বলে আয়েশা যাও আমার আবু বকরকে বলো মা হাফসা বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াতে মাপ চাই ওটা হযরতে আবু বকর সিদ্দিকের নাম না বলে অন্য কারোর বলে নাই আমার আব্বাটা বলে নবী বলছে লা আবি বকর অন্য কেউ নয় আমার আবু বকরই দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ একটাই সাহাবী নবীর সামনে শত রক্তের নামাজ আল্লাহ শান কে এত আলা করেছে বাদাল আম্বিয়া আফজালুন নাস বাদ মানে পরে বাদাল আম্বিয়া নবীদের পরে আফজালুন নাস সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবি বকর আবু বকর সিদ্দিক আল্লাহ সম্মান দিয়েছে জোরে বলো এতটাই নবীকে ভালোবেসেছে জানার মেয়ে ছিলেন দুটো বড় নাম ছিল হযরতে আসমা বিনতে আবি বকর হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের জন্য আবু বকর সিদ্দিক 6 মাস জেগেছে জোরে বলো আল্লাহ নবী যে রাতে বাড়িতে আওয়াজ দিয়ে দিলেন
নবী মামা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীকে কারা ভালোবেসে দেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খানা খুলে দিলেন, আল্লাহ নবী ভিতরে গেলেন, আল্লাহ নবী প্রবেশ করলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারে বারে ডাকা লাগে না, নাম ধরে ডাকা লাগে না, একবার মাত্র আওয়াজ খানা দিলাম, একবার মাত্র টুকা দিলাম, দরওয়াজা খানা খুলে গেল। আপনি কি রাতেতে ঘুমালাম? আপনি কি রাতেতে ঘুমালাম? ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকে নবী হুজুর ব্যাধি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আমি আবু বকর সেই দিন ধরে জেগে আছি যেদিন আপনি আমাকে বলেছিলেন, ও বাবাজি আবু বকর গতকাল রাত্রে আপনার বাড়িতে গিয়ে ডেকেছি, আপনার সারা শব্দ পেলাম না। ও বাবাজি আবু বকর, মক্কা মানুষের চাউনি খানা বানো নাই, মক্কা মানুষের কথাবার্তা খানা বানো নাই, মক্কা মানুষের মনোভাব খানা বানো নাই। ও বাবাজি আবু বকর, আমি নবী আল্লাহর হুকুমে মক্কা জমিন ছেড়ে চলে যেতে হবে, সেই দিনের সাথী, সেই দিনের সঙ্গী অন্য কেউ হবে না, আপনি হবেন আমার সাথী, আপনি হবেন আমার সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আমি আবু বকর আজ 6 মাস হয়ে গিয়েছে আপনার জন্য সারা রাত জেগে দাঁড়িয়ে থাকি, জনে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই 6 মাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একা না, আমার সাথে আমার এই মেয়ে আমার আসমা, সেও জেগে থাকে। আজকে রাতেই হয়তো নবী আসবেন। 6 মাস কেটে গিয়েছে, যে রাত্রিতে নবী গেলেন চামড়ার মশকে পানি রেডি, আর নবীর জন্য নাস্তা হাজারে আসমা রেডি করেছে, বাঁধবেন দড়ি খুঁজে পাচ্ছেন। কিতাব এসেছে যে জামাটা পরেছিলেন, জামার কোমর একটা ফিতে ছিল, ফিতে ওই ফিতেটা টান দিয়ে খুলে, টান দিয়ে ছিঁড়ে দুটো টুকরা করে ফেললেন, একটা টুকরা দিয়ে নবীর চামড়ার মশকে পানি ভর্তি ওর মুখটা বেঁধেছে, নাই পড়ে যাবে, আর একটা অংশ দিয়ে আমার নবীর জন্য নাস্তাটা বেঁধেছে। ওর জন্য উনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, জাতুন নেকাতাই, দুই ফিতের মালকিন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনিও আমার নবীর জন্য 6 মাস উনিও রেডি ছিলেন, নবীর উটনির নাম ছিল কাসওয়া। সিদ্দিক আকবর আর আমার নবী দুজন মিলে যাচ্ছে, আল্লাহ রসুল হিজরাতের রাতে যেই গুহাটাই ছিলেন, নাম কি গারে, জোরে বলে গারে বলেন, লজ্জার কিছু নেই, ভুল হবে তো কি হয়েছে, সানাউল্লাহ সিদ্দিকে সব জানে, গারে রেসপন্স দেন, গারে না, গারে হেরায় কোরআন শরীফ নাজিল হয়েছে, গুহাটার নাম হলো গারে সৌর, পাহাড়টাকে বলা হয় জাবালে সৌর বা জাবালে তুর, গারে সৌর পাহাড়টার নাম জাবালে সৌর বা জাবালে তুর, তুর পাহাড়টা আমার আলাদা মিশরে হাজাদে নবী মুসা আলাইহিস সালাম তাওরাত আল্লাহ দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। হাজাদে নবী মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, 4টে বড় বড় আসমানি কিতাব, তাওরাত ইনজিল জাবুর আর ফুরকান বা কুরআন শরীফ, এই 4টে বড় বড় কিতাবের মধ্যে একটা পেলেন নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ আমার এই উম্মতরা বলছে আসমানি কিতাব না দিলে আমল করবে না, আসমানি কিতাব যদি না দেন এরা বলছে কেউ আমল করবে না, আল্লাহ পাক বলে তাহলে তুর পাহাড়ে আসে, টুক 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 করে তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহ পাক বলে আয় আমার নবী মুসা আলাইহিস সালাম কিতাব আমি আল্লাহ দেব, তবে এই তুর পাহাড়ের মাথায় নিরালা নির্ঝুমে একা 30টা দিন থাকতে হবে, 30টা রোজা রাখবেন আর 30 রাত ইবাদত, কথা বলতে পারবেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 30টা রোজা রাখলেন, 30 রাত ইবাদত, সামান্য মাত্র বাকি, বলে ফেললেন আল্লাহ
30 দিন রোজা হয়ে গেল, 30 রাত ইবাদত সামান্য বাকি, এখনো কিতাব দিলেন না আল্লাহ, কই কিতাব? আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করেছিলাম, কথা বললেন কেন? আরো 10 দিন থাকতে হবে। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। তাই বেশিরভাগ কিতাবে যেটা এসেছে মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের মাথায় এই 30টা দিনে রোজা 30 রাতের ইবাদত আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে বলে আয় আমার নবী মুসা আলাইহিস সালাম কিতাব তো আমি দেবো, তবে আপনার এই থাকাতে আমার খুব ভালো লেগেছে, আর 10 দিন বাড়িয়ে দিয়ে ওরা 40 দিন করে দেয়। সুরায় বাকেরা দ্বিতীয় নম্বর সুরা, প্রথম পারে আল্লাহ জিকির করেছেন মুসা নবী তুর পাহাড়ের মাথায় 40 দিন ছিল, আল্লাহ তাওরাত কিতাব দিলেন, কাঠের তক্তা হয়, কাঠের তক্তা, এই তক্তার মতন উপরে পুরো তাওরাত কিতাব লিখা রেডি আল্লাহ নাজির করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে বড় বড় কিতাবের মধ্যে তিনটে কিতাব পুরো কমপ্লিট নাজিল হয়েছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ যখন যতটা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক তখন ততটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তিনটে কিতাব আল্লাহ একবারই রেডি নাজিল করেছে, একটাই কিতাব কোরআন শরীফ যখন যতটা লেগেছে আল্লাহ পাক তখন ততটাই পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23টা বছরের কম বেশি জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কম বেশি 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। 24,000 বার নবীর কাছে এসেছে আল্লাহ নবী, এই গারে সৌরের মধ্যে ছিলেন, দিনের বেলা আবু বক্কর সিদ্দিকের যে রাখাল ছিলেন ওনার ওপর হুকুম ছিল তুমি ওই ছাগল চড়াতে চড়াতে ওই গুহার কাছে চলে যাবে, গুহার কাছে গেলে ওই বকরির দুধটা দহন করে রেখে দিতে, আবার ছাগল চড়াতে চড়াতে চলে আসে, দুধ দহন করে রাখলে ঠান্ডা থাকবে না গরম হবে, কথা বলেন না? কিতাব এসেছে পাহাড়ে ছোট ছোট পাথরগুলো আবু বক্কর সিদ্দিক ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন, ওই পাথরগুলোকে রোদে দিয়ে রাখতেন, রোদে ওই দুধ বাটনে থাকতো, ওই রোদে পাথর গরম হলে পাথরটা নিয়ে দুধেতে দিতেন, ওই পাথরের গরমে দুধটা গরম হতো, ওই দুধটাকে ছেঁকে আল্লাহ রসুলকে পান করাতেন, সিদ্দিক আকবর নিজেও পান করতেন। জোরে বলুন। রাতে দুধ থাকে, রাতে রাতে রোদের তাপ রাত্রিতে থাকে, রাতেরটা কি হতো? কিতাব এসেছে সিদ্দিক আকবর পাথর নিয়ে পাথরের উপর মারতেন। আজকে ঘরে গিয়ে দুটো পাথর নিয়ে মারবে কি হবে? পাথর আগুন আর কি হবে? গরম হবে, গরম। হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাথর নিয়ে আর এক পাথরে মারতেন, মেরে মেরে পাথরটাকে গরম করে ওই পাথর দুধের চুবিয়ে দিতেন, ওই পাথরের গরমে দুধটা গরম হয়ে যেত, ওই দুধটাকে ভালো করে ছেঁকে আল্লাহ রসুলকে পান করাতেন, নিজেও পান করতেন। এমনি ইজ্জত এত হয়নি, নিচে থেকে কমপ্লিট 5,500 ফুট উঁচু আল্লাহর হাজিরা জানেন, আল্লাহ নবী নিচে থেকে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন হযরত।